মন্ত্রীর সম্প্রতি এক সবাই বলেছেন এগারো বছরে ধর প্রায় এগারো দশ লক্ষ তৃণমূল দল থেকে বিলুপ্ত হয়ে গেছে কেন এরা দল থেকে দূরে সরে গেল এর জবাব আওয়ামী লীগের নেতা অবশ্যই দিতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা দলীয় নেতালর অবহেলায় নিষ্ক্রিয় ঐজন্য আওয়ামী লীগ যুবলীগ তৃণমূল নেতা কর্মীলর ঐক্যবদ্ধভাবে সক্রিয় করতে উদ্যোগ লইয়ে তৃণমূলের সাবেক কিছু নেতা সামনে পরিকল্পনা হলে তৃণমূল কমিটি করবেন

তারা বঞ্চিত হই এটা আর সুসংগঠিত হই তারা ইউনিয়নের নতুন উপজেলা পর্যন্ত নিষ্ক্রিয় ওই জাইন্না নেতাকর্মী ও সমর্থকলর তালিকা তৈরি করি আর তারার সুসংগঠিত করতে হাজগরিবার ঘোষণা দিয়ে এই যে সৈয়দ নুরুল লাগো সব দুঃসময়ের কাণ্ডারে ওনার ওনার শত শত কর্মী জন্ম দিয়েছে

এক নাম্বার দুই নম্বর বহুত তৃণমূল কর্মী অল যে বঞ্চিত রাস্তাঘাটে Tata কোন কষ্ট বন্নবে সুখে দুখে কান খবর নাই কিচ্ছু নাই এবারে সেকেন্ড টাইমল দি কি আই বিশেষ করে আর রাখা আর ও বর্তমান অসুস্থ অসুস্থ মানে ডাক্তার এই যে এখানে ডাক্তার মেডিকেল ডাইরেক্টলি জবাব দিয়ে দীর্ঘদিন দীর্ঘ দিন লাই দলালাই হাড়ে ফতবি বঞ্চিত তৃণমূল নেতা কর্মী অল এই উদ্যোগে স্বাগত জানাই এবং এর সফলতা কামনা করে কোনো অনুরোধ দিকান্ত হস্তান্তর দিলাম প্রাইম মিনিস্টার বরাবর যাই না তৃণমূল নেতা হন সম্বল নাই কীভাবে কি করলাম চিন্তা করলাম রাজনীতির মধ্যে যে নেতা নেই তা নয় আছে ভালো নেতা কল আছে আহ আসন্ধান যারা ভালো নেতা অবশ্যই এটা এখন ডুবি ডুবি খারাপ নেতা কলার হাতে ডুবি ডুবি আহার সাহায্য দাদা যথেষ্টই আহ আর বালক জি বে হক দাঁড়ি বইভার বে হক ব্যাভার কিন্তু নেত্রী দিয়ে গড়িয়ে রেজার আনার নেত্রীর ধরনের তুলনা নেই এই নেত্রীর ধরনের জন্ম আর নয় দাদা চট্টগ্রাম